তো কি খবর ভাই লোক আশা করি সবাই ভালো আছো আর আজকে চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে তো আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমি একটি বাইক রেসে উইনার হয়েছিলাম আর ওখান থেকে আমাকে একটি ল্যাম্বরগিনিও দিয়েছিল তো ল্যাম্বরগিনিটাকে বাড়ি নিয়ে আসার সময় পুলিশ গাড়ির সঙ্গে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আমার গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায় গাড়ি দিয়ে ধোঁয়া বেরোতে থাকে তো আমি তোমাদের বলেছিলাম যে এর পরের ভিডিওতে আমি ওটাকে একটি সারাইখানায় নিয়ে যাব, মানে একটি গ্যারেজে নিয়ে যাব। যেখান থেকে আমি আমার গাড়িটাকে সার্ভিসিং করিয়ে একদম পুরো নতুন করে নিয়ে আসতে পারবো তো এই হচ্ছে আমাদের সেই ল্যাম্বরগিনি যা দিয়ে এখনও ধোঁয়া বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কালো কালো ধোয়া বেরোচ্ছে তো আজকে আমি এটা নিয়ে যাবো একটি গ্যারেজে তো এখানে কোথায় গ্যারেজ আছে সেটা তো আমার জানা নেই তো আমাকে আগে শুনতে হবে কারোর কাছ থেকে যে গ্যারেজটা কোথায় আছে তারপর সেখানে গিয়ে আমাদের গাড়িটাকে সার্ভিসিং করাতে দেবো তো ওই একজন দেখা যাচ্ছে সামনে চলো এই কাকার কাছ থেকে শুনে নিই যে এখানে কোথাও গ্যারেজ আছে কি তো ফটাফট গাড়ি থেকে নেমে পড়ি আর নেমে ভাই ওনার কাছে যাই আগে তারপর ওনার কাছে শুনি আচ্ছা কাকা একটু দিকে আসেন আপনি কি বলতে পারবেন যে সিটিতে একটি গ্যারেজ কোথায় পাওয়া যাবে কেননা আমার গাড়িটা খুবই খারাপ অবস্থায় আছে তো ওটাকে একটু সারাই করতে হবে তো আপনি কি বলতে পারবেন যে সিটিতে কোথায় গ্যারেজ আছে একটা ভালো গ্যারেজ আছে কিন্তু ওটা এখান থেকে অনেক দূর তো আপনি এক কাজ করুন সামনে গিয়ে ডান দিকে চলে যান ওখানে একটি নতুন গ্যারেজ ওপেন হয়েছে তো আপনি ওখান থেকে আপনার গাড়িটা সারিয়ে নিন গাড়িটার অবস্থা খুবই খারাপ দেখে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন গাড়িটার অবস্থা খুবই খারাপ আজকে না সারালে হয়তো গাড়িটা আর চালানোই যাবে না তো আমি তাড়াতাড়ি যাই সেখানে গিয়ে দেখি সেখানে কোনো মেকানিক আছে কিনা তো গাইস কাকা কি বললো তোমরা তো শুনতেই পেলে যে এখানে একটি গ্যারেজ আছে তো আমাদের সামনে গিয়ে ডান দিকে যেতে হবে তো ওখানে যদি আমরা একটি মেকানিককে পেয়ে যাই তাহলে আমাদের গাড়িটা খুব সহজেই সারা হয়ে যাবে আর আমরা ওটাকে নিয়ে আবার বাড়ি যেতে পারবো দেখি ওখানে গিয়ে কাউকে পাই কিনা তো গাইস মনে হচ্ছে এইটাই সেই গ্যারেজ কিন্তু এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু এখানে একটি ম্যাডাম আছে তো চলো ওনাকে জিজ্ঞেস করা যায় যে এখানে কোনো মেকানিক আমরা পাবো কিনা যিনি আমাদের গাড়িটাকে একদম নতুন করে সারাই করে দিতে পারবে তো চলুন কাছে জিজ্ঞেস করা যাক আচ্ছা ম্যাডাম আপনি কি জানেন যেখানকার মেকানিকগুলো কোথায় গেছে আরে দাদা কি হয়েছে বলেন বলেন আমাকে বলেন আমি এখানকার মেকানিক দাদা আপনার কি সমস্যা আরে দাদা সমস্যা তো অনেক বড় আসলে আমার এই গাড়িটার অবস্থা খুবই খারাপ তো আপনি কি আমার গাড়িটাকে একটু সারাই করে দিতে পারবেন আরে হ্যাঁ দাদা কেন পারবো না গাড়ি সারাই তো আমাদের কাজ তো আপনি এক কাজ করুন কালকে সকালে আসবেন গাড়িটা সারতে একটু টাইম লাগবে আচ্ছা দাদা তাহলে আমি কাল সকালে আসবো তো गाइस মেকানিক আমাদের বললো যে কালকে সকাল বেলা আসতে কেননা গাড়িটা টাইম বাড়ি যাওয়া আবার কালকে আমাদের গাড়ি নিতে তো গাইস সকাল সকাল চলে তো এলাম কিন্তু এখানে এত পুলিশের ভিড় কেন আমি তো সেটাই বুঝতে পারছি না তো গাইস চলো কোনো ব্যাপার না আমরা এখন যাই মেকানিকের কাছে আর দেখি আমাদের গাড়িটা সারা হলো কিনা আরে এখানে তো কেউ নেই আমার গাড়িটাও তো নেই সব কোথায় গেল একটা মেকানিক কেও তো এখানে দেখতে পাচ্ছি না কিরকম হলো চলো ওই পুলিশগুলোর থেকে জানা যাক যে এখানে আসলে হয়েছেটা কি ওই তো একটা পুলিশকে দেখা যাচ্ছে চলো ওনাকে জিজ্ঞেস করি যে আসলে এখানে কি হয়েছে এখানে কেউ নেই কেন আচ্ছা পুলিশ মামা আপনি কি বলতে পারবেন যে এখানে একটি গ্যারেজ ছিল সেটা আজকে বন্ধ কেন ওই গ্যারেজের সাথে তোর কি সম্পর্ক রে আরে আমার আবার কি সম্পর্ক থাকবে কালকে আমি আমার একটি গাড়ি সারতে নিয়ে এসেছিলাম তো মেকানিক আমাকে বলল যে কালকে সকালে আসতে তাই আমি আজকে সকালে এলাম কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না হ হ হ তুই তোর গাড়ি আর পাবি না কেন এরকম বলছেন কেন আমি আর গাড়ি পাবো না কেন আরে পাগলা ও একটি স্ক্যামার ছিল এখানে মেকানিক সেজে ঘাটি গেড়েছিল আর সবার গাড়ি সারার নাম করে সেই গাড়িগুলো পাচার করত আজকে আমরা ওকে ধরার জন্য এসেছি কিন্তু আমরা আসার আগেই ওরা ওদের সবকিছু নিয়ে পালিয়েছে এটা কি হলো এটা তো হওয়ার কথা ছিল না আমি এত কষ্ট করে রেসটা জিতলাম আর গাড়িটা পেলাম তাও হারিয়ে গেল এক নিমেষে আমি কিছু বুঝতেও পারলাম না আরে এখন আবার কে কল করলো আরে এটা তো আমাদের মাইকেল বস হ্যাঁ বস বলো কি খবর সব ঠিকঠাক তো আরে ওসব কথা পরে হবে শোন তোর জন্য একটা ইম্পর্টেন্ট কাজ আছে কি কাজ বস আসলে আমাদের শহরে আজই আমাদের দেশের প্রধানমন্ত্রী এসেছেন আর সঙ্গে নিয়ে এসেছেন একটি সোনার গাড়ি যার দাম হচ্ছে পঞ্চাশ কোটি টাকা কি পঞ্চাশ কোটি টাকা আরে হ্যাঁ তাহলে আর বলছে কি শোন ওই গাড়িটা এখন আছে এয়ারপোর্টের সব থেকে উঁচু বিল্ডিং এ তুই ওখানে যা আর ওখানে গিয়ে ওই গাড়িটাকে নিয়ে আয় যদি তুই ওটাকে আনতে পারিস তাহলে আমি তোকে পঞ্চাশ কোটি টাকা থেকে এখানে দশ কোটি টাকা আমি তোকে দেব আর বেশি চালাকি করবি না চালাকি করলে কিন্তু তোর খবর হয়ে যাবে না না বস কি বলছ আমি আর চালাকি কথাটা যেন মাথায় থাকে আর আমি তোকে একটা বুলেট পাঠিয়ে দিচ্ছি ওটা নিয়ে যা আর যদি কখনো হেলিকপ্টারের দরকার পড়ে তাহলে আট হাজার ফোন করবি আমি তোকে হেলিকপ্টার পাঠিয়ে দেবো আচ্ছা বস ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি গাড়িটাকে নিয়ে তবেই আসবো তো বন্ধুরা তোমরা তো শুনলে যে আমাদের শহরে পঞ্চাশ কোটি টাকার একটা গাড়ি এসেছে তো আমাদের ওই গাড়িটাকে এখন নিয়ে আসতে হবে আমাদের বসকে দিতে হবে তাহলে আমরা ওখান থেকে দশ কোটি টাকা পেয়ে যাবো তো যেহেতু আমাদের কাছে কোনো গাড়ি ছিল না তাই আমাদের বস আমাদের জন্য পাঠিয়েছে একটা বুলেট আর বলেছে দরকার পড়লে আমাদের জন্য হেলিকপ্টারও পাঠাবে শুধু আট হাজার নাম্বারে ফোন করতে হবে তো চলো এখন যাওয়া যায় তো গাইজ এখন আমি চলে এসেছি আমাদের এয়ারপোর্টের সামনে আর এখানে এসে ভাই আমার চোখ কপালে উঠে গেছে কারণ এখানে এসে আমি যা দেখলাম তা ভাই কোনোদিন ভোলার মতো না তোমরা এখানে দেখতে পাচ্ছ এয়ারপোর্টের যে গেট আছে সেই গেটটাকে পুরো পুলিশরা একদম ঘিরে রেখেছে কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না তো এতে অবাক হওয়ার কিছু নেই কারণ পঞ্চাশ কোটির একটা গাড়ি আছে এয়ারপোর্টের মধ্যে তো একটু পাহারা তো থাকবেই তো আমরা এখন যাবো এয়ারপোর্টের ভেতরে যেতে পারি কিনা তো গাইজ আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের দিকে আর এয়ারপোর্টে ঢুকতে গেলে আমাদের লাগবে একটি হেলিকপ্টার তো মাইকেল বলেছিল যে আট হাজার নাম্বারে ফোন করলে সে আমাদের জন্য হেলিকপ্টার পাঠিয়ে দেবে তো চলো আমরা এখান থেকে আট হাজার নাম্বারে ফোন করি দেখি আমাদের কাছে হেলিকপ্টার পাঠাই কিনা ওকে তো এখানে হেলিকপ্টারটা পাঠিয়ে দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা হেলিকপ্টার আর অনেক বড় এটা আমরা এখানে তিন চারজন ঢুকতে পারবে এই হেলিকপ্টারে তো এখন তো আমরা তিন চারজন নেই আমি একাই যাব এয়ারপোর্টের ভেতরে ডন কোকড়না মুশকিলই ਨਹੀਂ না সম্ভব হে হে তো गाइस ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টের সেই বড় বিল্ডিং এর উপরে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে সোনার গাড়িটা সেটা সামনেই রাখা আছে তো আমরা এখন হেলিকপ্টার থেকে নামবো আর নেমে সোনার গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাব আর গিয়ে ওটাকে আমাদের যে মাইকেল বস আছে ওকে দিয়ে দেব কিন্তু এখান থেকে যাওয়ার তো ভাই একটা রাস্তা লাগবে কারণ না আমরা তো এয়ারপোর্টের গেট দিয়ে বের হতে পারবো না কারণ ওখানে খুব কড়া পাহারা আছে তো ওটার কথা পরে ভাববো কিন্তু তোমরা এখানে একবার গাড়িটাকে দেখো কি অসাধারণ লাগছে গাড়িটা দেখতে একদম আমার গাড়ির মতো সেম টু সেম কিন্তু এটা একদম সোনা দিয়ে তৈরি দেখতে পাচ্ছ চারিদিক ভাই সোনার সোনা এরকম গাড়ি ভাই আমি জীবনেই প্রথমবার দেখলাম তো আমাদের এখানে বেরোনোর একটা রাস্তা খুঁজতে হবে তো আমি এখানে বুঝতে পারছি না যে আমি এখান দিয়ে কিভাবে বেরোবো এক মিনিট এখানে একটা রাস্তা আছে মনে হচ্ছে হ্যাঁ এখান দিয়ে যদি আমরা জোরে জাম্প করতে পারি তাহলে আমরা একদম এয়ারপোর্টের বাইরে গিয়ে পড়বো তো চলো বেশি ভাবনা চিন্তা না করে আমরা এখান দিয়ে বেরিয়ে পড়ি তো এখন আমরা জাম্প করার জন্য রেডি এক দুই তিন গো ইয়ে আমরা এখন চলে এসেছি আমাদের এয়ারপোর্টের বাইরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা একদম এয়ারপোর্টের সীমানা থেকে বাইরে চলে এসেছি এখন আমাদের কেউ ধরতেও পারবে না তো গাইজ এখন আমরা এয়ারপোর্টের পেছনের দিক দিয়ে চলে যাবো স্টেশন আর স্টেশনে যাওয়ার পরেই এই গাড়িটাকে আমরা ওখানে দেখে আসবো কারণ আমাদের বস আবার সবার সামনে আসে না তো উনি ওনার একটি লোক পাঠাবে যে এই গাড়িটাকে নিয়ে যাবে এবং আমাদেরকে পেমেন্ট করে দেবে তো গাইজ অবশেষে আমরা চলে এসেছি আমাদের স্টেশনে এখানে একটি ভালো জায়গা দেখে আমরা এই গাড়িটাকে পার্ক করে দেবো যাতে কেউ ওই গাড়িটাকে নিয়ে না চলে যেতে পারে তো এই জায়গাটা একদম ফাঁকা আছে এখানে কোনো লোকজন নেই তো আমরা এখানে আমাদের গাড়িটাকে পার্ক করে দেবো তো গাইজ ওই যে দেখতে পাচ্ছ আমি গাড়িটাকে ওখানে পার্ক করে দিয়েছি আর এখানে আমাদেরকে আমাদের পেমেন্টও দিয়ে দিয়েছে তোমরা এখানে আমার পিঠে একটা ঘুম দেব কারণ অনেক ধকল গেছে আজকে আমার উপর দিয়ে তো আমি অনেক ক্লান্তি বোধ করছি তো বাড়ি গিয়ে একটা টানা ঘুম দেব তারপর বাকি কাজ করব তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও আর চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিও দেখতে থাকো